বিরাট কোহলি এমনই, তিনি দলের অধিনায়কও না বা কোনো উইকেটও পাননি, এমনকি কোনো ক্যাচও ধরেননি। তা না সত্ত্বেও একজন সাধারণ ফিল্ডার হিসেবে কোহলি যে আগ্রাস, সেলিব্রেশন, তা জাস্ট ওয়াও। সহজ ক্যাচ মিস হওয়ায় রিয়াকশনও দেখিয়েছেন, আবার রোহিত শর্মা আউট হওয়ার পর কার্তিককে কুলেও তুলে নিয়েছেন। একই বলে দলের প্রতি ভালোবাসা, দলের প্রতি দায়বদ্ধতা, লিজেন্ড, ট্রু লিজেন্ড। এবার মুম্বাই ইন্ডিয়ান্সকে কোনোরকম পাত্তাই দিল না আরসিবি। বিরাট কোহলি এবং ফাফ ডু প্লেসির ব্যাটিং তাণ্ডবে আরসিবির কাছে বড় পরাজয় রোহিতের মুম্বাই। মুম্বাই প্রথমে ব্যাট করতে নেবে 7 উইকেট হারিয়ে 171 রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ তিলক বর্মা 84 রানে অপরাজিত একটি জড়ো ইনিংস উপহার দেন। মুম্বাইয়ের টপ অর্ডার পুরোই ব্যর্থ। রোহিত, ঈশান কিশান, সূর্যা কুমার, গ্রিন সকলেই ব্যর্থ। আরসিবির বোলাররা খুব ভালো বোলিং করেন। 172 রানের জয়ের লোকে ব্যাট করতে নেবে আরসিবি। আরসিবির দুই ওপেনার বিরাট কোহলি এবং ডু প্লেসিসের ব্যাট থেকে 148 রানের ওপেনিং জুটি আসে। ডু প্লেসিস 73 রানে আউট হলেও বিরাট কোহলি 49 বলে 6টি 4 এবং 5টি 6 মেরে 82 রানে অপরাজিত থাকেন এবং দল জিতিয়ে মাঠ ছাড়েন। ফলে 8 উইকেটে জয় পেয়ে দারুণ শুরু করল আরসিবি।